মায়ের কসম খেলে শিরক হয়, দুই চোখের কসম খেলে শিরক হয়, মসজিদে গিয়ে কসম করলে শিরক হয়, বাচ্চার মাথায় হাত দিয়ে কসম করলে শিরক হয়, ড্রাইভার ভালোতায় গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না এই মন্তব্য করলে শিরক হয়, মাছি ভালোতায় নৌকা ডুবলো না এই মন্তব্য করলে শিরক হয়, ডাক্তার ভালোতায় বাচ্চা বেঁচে গেল এই মন্তব্য করলে শিরক হয়, তুলসীর গাছ তুলে ফেলা যায় না এই মন্তব্য করলে শিরক হয়, গরুকে লাথি মারা যায় না এই মন্তব্য করলে শিরক হয়, ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এই মন্তব্য করলে শিরক হয়, আপনার স্ত্রী ফরজ গোসল করে ভাতের ফরজ গোসল না করে ভাতের পাতিল থেকে ভাত বের করতে পারে না এই মন্তব্য করলে শিরক হয়, আপনার স্ত্রী ফরজ গোসল না করে বেগুন ছেড়ে আনতে পারে না এই মন্তব্য করলে শিরক হয়, আপনার স্ত্রী ফরজ গোসল না করে ঘর ঝাড়ু দিতে পারে না এই মন্তব্য করলে শিরক হয়, আপনার স্ত্রী ফরজ গোসল না করে সওয়াব করতে পারে পারে না নামাজ পড়তে পারে না কোরআন তেলাওয়াত করতে, আপনার স্ত্রী ফরজ গোসল না করে দুনিয়ার সব কিছু করতে পারে পারে না নামাজ পড়তে পারে না কোরআন তেলাওয়াত করতে, বুঝতে পারলেন না, পারে না বললে শিরক হবে এই দুটা ব্যতীত, পারে না বললে শিরক হবে এই দুটা ব্যতীত, আমি মনে হয় বুঝাতে পারছি না, পারে না বললে শিরক হবে এই দুটা ব্যতীত, আমার কোন জায়গাতে কথা অস্পষ্ট থাকতে পারে পরে আবার কোন সময় যোগাযোগ করে জেনে নিন, নইলে ভুল বুঝাবুঝিতে আপনি পড়বেন না, বলছিলাম জন্মদিবস পালন করলে শিরক হয়, মৃত্যু দিবস পালন করলে শিরক হয়, 26শে মার্চ পালন করলে শিরক হয়, 16শে ডিসেম্বর পালন করলে শিরক হয়, 21শে ফেব্রুয়ারি পালন করলে শিরক হয়, কোন দিবস পালন করলে শিরক হয়, পহেলা বৈশাখ পালন করলে শিরক হয়, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুই দিন দিচ্ছি, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুই দিন দিচ্ছি, আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল আজহা, আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল ফিতর, মনে থাকবে না, আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল আজহা আর একদিন হলো ঈদুল ফিতর, খাওয়া বেশি খান, দৌড়াদৌড়ি করেন, ফুর্তি করেন, তাসবিহ তাহলিল করেন, হালাল যত কাজ আছে সবকিছু করেন, আজকে করেন আনন্দ ফুর্তির, নবী যদি বলতেন এই মদিনার ছেলেরা শোনো তোমাদের ছিল দুই দিন আমি দিলাম দুই দিন, এই মদিনার ছেলেরা শোনো তোমাদের ছিল দুই দিন আমি দিলাম দুই দিন, দুয়ে দুইলে হয়ে চার, তাহলে এবার বাঙালি পেত 16 ডিসেম্বর 1-5, 26শে মার্চ 1-6, 21শে ফেব্রুয়ারি 1-7, বাপের জন্মদিবস 1-8, মায়ের জন্মদিবস 1-9, পহেলা বৈশাখ 1-10।